আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সকালের সমগ্র বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, নয় দফা দাবিতে রেল কর্মীদের আন্দোলনে উত্তাল শিলচর স্টেশন, মজদুর ইউনিয়নের উদ্যোগে অনশন কর্মসূচি, ফের বন্যা, আসামের তিনটি জেলার 33,000 মানুষ প্রভাবিত, অননুমোদিত বাড়ি নির্মাণ, আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরাকে নোটিশ জিএমসির, রেলের মাধ্যমে মেঘালয় ও নাগাল্যান্ডকে সংযুক্ত করতে 14 অক্টোবর গুয়াহাটি থেকে নয়া ট্রেনের সূচনা রাষ্ট্রপতি দ্রৌপদীর হাতে, দুদিবসীয় সফরসূচি নিয়ে আজ আসামে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, অরুণাচলে অবিরাম বৃষ্টিপাত, পূর্ব সিয়াং জেলায় বন্যা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জারি হাই অ্যালার্ট, করিমগঞ্জ পুরসভা পেল দ্বিতীয়বারের মতো আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে স্বচ্ছতার উপহার স্বচ্ছ সিটি অ্যাওয়ার্ড, এবং সর্বশেষ খবরটি হল, ভেঙে পড়ল হাতিচূড়া টি গার্ডেন মডেল স্কুলের ছাদ, তীব্র চাঞ্চল্য, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করুন। নতুন পেনশন নীতি বহাল করে পুরনো পেনশন নীতি বহাল রাখা, রেল বেসরকারীকরণ বন্ধ করা সহ নয় দফা দাবিতে বুধবার কর্মীদের আন্দোলনে উত্তাল হল শিলচর রেলওয়ে স্টেশন। টানা 6 ঘন্টা ধরে অনশন ধর্মঘট আন্দোলনে বসে নানা স্লোগান দিয়ে স্টেশন চত্বর কাঁপান কর্মীরা। অল ইন্ডিয়া রেলওয়ে মেনস ফেডারেশন সর্বভারতীয় স্তরে রেল শ্রমিকদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনের ডাক দিয়েছে। এর অঙ্গ হিসেবে মজদুর ইউনিয়ন শিলচর শাখার ব্যবস্থাপনায় এদিন সকাল 9টায় শিলচর রেলওয়ে স্টেশনে অনশন ধর্মঘট আন্দোলনে বসেন ইউনিয়নের কর্মীরা। বিকেল 3টায় শান্তিপূর্ণভাবে অনশন ধর্মঘটের সমাপ্তি হয়। অনশন ধর্মঘটে মুখ্য বক্তা হিসেবে বক্তব্য পেশ করেন মজদুর ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক কমরেড সজল চক্রবর্তী। তিনি বলেন, অল ইন্ডিয়া রেলওয়ে মেনস ফেডারেশন রেল কর্মীদের দাবি দাওয়া নিয়ে দীর্ঘদিন থেকে লড়াই চালিয়ে যাচ্ছে। অল ইন্ডিয়া রেলওয়ে মেনস এমন একটি প্ল্যাটফর্ম যা ব্রিটিশ জমানায় প্রতিষ্ঠিত। রেল কর্মীদের সমস্যার সমাধানে সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময়ে আন্দোলন করে যাচ্ছে অল ইন্ডিয়া রেলওয়ে মেনস ফেডারেশন। অনেক দাবি দেওয়া সরকার মেনে নিয়েছে ফেডারেশনের চাপে। নয় দফা দাবি নিয়ে অল ইন্ডিয়া রেলওয়ে মেনস ফেডারেশন কি কারণে আন্দোলনের ডাক দিয়েছে তার তথ্য তুলে ধরে মজদুর ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক সজল চক্রবর্তী বলেন, রেল কর্মীদের সম্মিলিত আন্দোলনে সরকার বিভিন্ন দাবি মেটাতে বাধ্য। দাবিগুলোর মধ্যে রয়েছে নতুন পেনশন নীতি বহাল করে পুরনো পেনশন নীতি বহাল করা। এই দাবিটি নিয়ে ফেডারেশনের উদ্যোগে মজদুর ইউনিয়ন দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছে। যতদিন পর্যন্ত দাবি পূরণ না হবে আন্দোলন চলবে বলে সাফ জানিয়ে দেন তিনি। সজল চক্রবর্তী বলেন, রেলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বেসরকারীকরণ বন্ধ করতে হবে। ব্যাপক হারে বেসরকারীকরণ ভারতের বৃহত্তম রেল শিল্পকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। কারণ রেল শিল্প হল এমন এক শিল্প যার মাধ্যমে সরকার যেভাবে লাভবান হয়ে থাকে, একই পদ্ধতিতে সাধারণ মানুষ পূর্ণ নিরাপত্তায় কম খরচে এ প্রান্ত থেকে অপর প্রান্তে যাতায়াত করতে পারছে। এদিন সমাবেশ থেকে 18 মাসের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার দাবি জোরালোভাবে তুলে ধরা হয়। মজদুর ইউনিয়ন শিলচর শাখার সভাপতি বিধান রায়, সম্পাদক ধ্রুব বাল্মীকি, যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ আচার্য, কোষাধ্যক্ষ বিপ্লব দাস, কার্যকরী সভাপতি জাকির হোসেন লস্কর প্রমুখ সমাবেশে বক্তব্য পেশ করেন। অনশন ধর্মঘট আন্দোলন শেষে মজদুর ইউনিয়ন শিলচর শাখার সম্পাদক ধ্রুব বাল্মীকি, যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ আচার্য জানিয়েছেন, ইউনিয়নের আন্দোলনে ব্যাপক সাড়া মিলেছে। ইউনিয়ন কর্মী ছাড়াও বিভিন্ন দাবি নিয়ে সংগঠিত আন্দোলনে সামিল হয়েছেন রেলওয়ে কর্মীরা। অপরদিকে অননুমোদিত বাড়ি নির্মাণের জন্য আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বোরাকে নোটিশ পাঠিয়েছে গুয়াহাটি পুর নিগম। গুয়াহাটির গুড়ামরা এলাকায় নিরিবিলি পথে ভূপেন বোরার তৈরি একটি বাড়ি সম্পর্কে ভেটাপড়ার জনৈক ভাস্কর জ্যোতি কুমার এবং হীরেন ভট্টাচার্যের দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে এই নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে। জিএমসির আধিকারিক এপিসিসির সভাপতিকে অনাপত্তি শংসাপত্র অর্থাৎ এনওসির একটি প্রতিলিপি এবং সেই সাথে উল্লিখিত বিল্ডিংয়ের অনুমোদিত পরিকল্পনা নোটিশ প্রাপ্তির 3 দিনের মধ্যে পাঠাতে অনুরোধ করেছেন। বিতর্ক পিছু ছাড়ছে না আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বোরার। ইতিমধ্যে আসামের বিশিষ্ট নাট্যকার, গীতিকার, কবি, লেখক এবং চলচ্চিত্র নির্মাতা
প্রয়াত জ্যোতিপ্রসাদ আগরওয়ালাকে কলাগুরু বলে সম্বোধন করে তীব্র প্রতিক্রিয়ার মোকাবিলা করতে হচ্ছে ভূপেনকে। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলিতে প্রদেশ কংগ্রেস নেতাকে অসমীয়া সাহিত্য ও সাংস্কৃতিক ক্ষেত্রে তার জ্ঞানের অভাব বলে বহু লেখালেখি হচ্ছে। এরই মধ্যে গুয়াহাটি মিউনিসিপ্যাল কর্পোরেশন গুয়াহাটির গুড়ামরা বেটাপড়ায় তার একটি বাড়ি নির্মাণের বিষয়ে নোটিশ পাঠানোয় বিরোধী বিজেপি সোচ্চার হয়ে উঠেছে। কেননা সাম্প্রতিককালে বিজেপির নবনির্মিত অত্যাধুনিক প্রদেশ কার্যালয় ভেঙে ফেলতে বারবার দাবি তুলেছেন এপিসিসি সভাপতি ভূপেন বোরা। অপরদিকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে রেল সংযোগের আরও উন্নতি করার লক্ষ্যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে গুয়াহাটি লামডিং গুয়াহাটি এক্সপ্রেসের পরিষেবা একদিক থেকে নাগাল্যান্ডের সখুবি পর্যন্ত ও আরেকদিক থেকে মেঘালয়ের মেন্দিপোতার পর্যন্ত সম্প্রসারণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সে অনুযায়ী আগামীকাল শুক্রবার 14 অক্টোবর 11:20 গুয়াহাটি থেকে এই স্পেশাল সংযোগী ট্রেনের উদ্বোধন করবেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই নতুন পরিষেবা 3টি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য তথা আসাম মেঘালয় ও নাগাল্যান্ডকে সংযুক্ত করবে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, মেন্দিপোতার গুয়াহাটি প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনটি মেন্দিপোতার থেকে প্রত্যেক মঙ্গল ও বৃহস্পতিবার 12:30 নতুন ট্রেন নম্বর 05607 সাথে রওনা দিয়ে একই দিনে 16:40 গুয়াহাটি পৌঁছবে। একই ট্রেন একই দিনে গুয়াহাটি থেকে 17:00 নতুন ট্রেন নম্বর 05605 সাথে রওনা দিয়ে একই দিনে 23:55 সকুবি পৌঁছবে। ফেরত যাত্রার সময় সকুবি গুয়াহাটি প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনটি সকুবি থেকে প্রত্যেক বুধ ও শুক্রবার 5:30 নতুন ট্রেন নম্বর 05606 সাথে রওনা দিয়ে একই দিনে 11:10 গুয়াহাটি পৌঁছবে। একই ট্রেন গুয়াহাটি থেকে প্রত্যেক বুধ ও সোমবার 12:45 নতুন ট্রেন নম্বর 05608 সাথে রওনা দিয়ে একই দিনে 16:50 মেন্দিপোতার পৌঁছবে। তিনি জানান, বিদ্যমান ট্রেন নম্বর 05601 গুয়াহাটি লামডিং প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনটি প্রত্যেক শুক্রবার শনিবার ও রবিবার 17:00 গুয়াহাটি থেকে রওনা দিয়ে একই দিনে 21:40 লামডিং পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর 05602 লামডিং গুয়াহাটি প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনটি প্রত্যেক শনি রবি ও সোমবার 7:00 লামডিং থেকে রওনা দিয়ে একই দিনে 11:10 গুয়াহাটি পৌঁছবে। অপরদিকে ফের বন্যার কবলে পড়েছে আসাম। ইতিমধ্যে রাজ্যের 3টি জেলার 33,000 মানুষ বন্যায় প্রভাবিত হয়েছে। এক ধেমাজি জেলায় 15,000-এরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া লক্ষিমপুর ও ডিব্রুগড় জেলায় যথাক্রমে 14,895 এবং 3,857 জন বন্যার কবলে পড়ছেন। ফ্লাড রিপোর্টিং অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমের রিপোর্ট, আসাম এবং অরুণাচল প্রদেশে গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টির দরুন অনেক নদীর জলস্তর বেড়েছে। ওই রিপোর্টে আরও জানানো হয়েছে, ধেমাজি ডিব্রুগড় এবং লক্ষিমপুর জেলার অন্তত 46টি গ্রাম জলে তলিয়ে গেছে। এছাড়া যোরহাটের নিমাতিঘাটে ব্রহ্মপুত্র নদের জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা প্রতিবেদনে আরও বলা হয়েছে, ধেমাজি জেলার 22টি গ্রাম, লক্ষিমপুর জেলার 23টি এবং ডিব্রুগড় জেলার 1টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এই 3 জেলায় প্রায় 1300 হেক্টর ফসলি জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ধেমাজি এবং লক্ষিমপুর জেলায় প্রভাবিত হয়েছে প্রায় 11,000 গৃহপালিত পশু। অপরদিকে দুদিনের সফরসূচি নিয়ে আজ আসামে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশের সর্বোচ্চ পদে নির্বাচিত হওয়ার পর এটা তার প্রথম আসাম সফর। দুদিনের সফরে রাষ্ট্রপতি মুর্মু কয়েকটি সরকারি কার্যসূচিতে অংশগ্রহণ করবেন। গুয়াহাটি এসে তিনি কামাখ্যা মন্দির দর্শন করা ছাড়া বেশ কয়েকটি প্রকল্প ও প্রতিষ্ঠানের উদ্বোধন করবেন। সরকারি রাষ্ট্রপতির সফরসূচি প্রকাশ করা না হলেও নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে, আজ বিকেলে আগরতলা থেকে তিনি গুয়াহাটি আসবেন। সফরের প্রথম দিন তিনি আমিনগাঁওয়ে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গুয়াহাটিতে আয়োজিত এক কার্যসূচিতে অংশগ্রহণ করবেন। তারপর পাঞ্জাবাড়িতে শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র এবং খানাপড়ায় আসাম প্রশাসনিক পদাধিকারী মহাবিদ্যালয়ে পৃথক কার্যসূচিতে অংশগ্রহণ করবেন রাষ্ট্রপতি। জানা গেছে, ধুবড়ী মেডিকেল কলেজ হাসপাতাল এবং আরও কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। অপরদিকে করিমগঞ্জ পুরসভায় দ্বিতীয়বারের মতো আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে স্বচ্ছতার উপহার স্বচ্ছ সিটি অ্যাওয়ার্ড এসেছে। মূলত স্বচ্ছ ভারত অভিযানের উপর কেন্দ্রীয় সরকার কর্তৃক করিমগঞ্জ পুরসভাকে এই স্বচ্ছ সিটি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি সংবলিত স্বচ্ছ ভারতের উপহার পেয়েছে করিমগঞ্জ পুরসভা।
যদিও এর আগে করিমগঞ্জ পৌরসভা এই পুরস্কার পেয়েছিল, তবু বিজেপি পরিচালিত করিমগঞ্জ পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো কেন্দ্রীয় সরকার কর্তৃক এই উপহার পেয়ে খুশি পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব। স্বচ্ছ ভারতের এই উপহার সামনে রেখে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন করিমগঞ্জ পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্র দেব। এ প্রসঙ্গে কথা বলার সময় পুরপতির সঙ্গে ছিলেন পুরসভার সহকারী আধিকারিক এডিসি বিক্রম চাষা সহ অন্যরা। অপরদিকে গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টিপাত হচ্ছে অরুণাচল প্রদেশে, ফলে পূর্ব সিয়াং জেলায় বন্যা পরিস্থিতির প্রেক্ষিতে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। পূর্ব সিয়াংয়ের জেলাশাসক তাই তাগু জেলার বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতি সম্পর্কে জরুরি পর্যালোচনা বৈঠকের হাই অ্যালার্ট জারি করে জেলার বাসিন্দাদের নদী পার হওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। অপরদিকে ভূকম্পন কিংবা ঝড় তুফান ছাড়াই হাতিচোড়া টি গার্ডেন মডেল স্কুলের শ্রেণীকক্ষের ছাদ ভেঙে পড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তিন মাস আগে এই বিদ্যালয়ের বিকেলে প্রার্থনা কক্ষের ছাদ ভেঙে পড়েছিল, যদিও মেরামত করা হয়নি। বুধবার সকাল 7:30 নাগাদ হঠাৎ এক শ্রেণীকক্ষে ছাদ ভেঙে পড়ে স্কুল শুরু হওয়ার আগে ছাদ ভেঙে পড়ায় ছাত্রছাত্রীরা দুর্ঘটনা থেকে রক্ষা পায়। এদিকে স্কুলের ছাদ ভেঙে পড়ার খবর পেয়ে ছাত্রছাত্রীর অভিভাবক, স্থানীয় জনগণ, সাংসদ প্রতিনিধি, স্কুল কমিটির সদস্য সহ বিজেপি নেতারাও ছুটে যান স্কুলে। ছুটে আসেন পূর্ত বিভাগের এসডিও, প্রত্যেকেই ঘটনাস্থল পরিদর্শন করে ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসেন। সাংসদ প্রতিনিধি বিশ্বজিৎ দাস বলেন, স্কুল গৃহ নির্মাণের কাজে ব্যাপক ত্রুটি হওয়ায় এ নিয়ে দুইবার ছাদ ভেঙে পড়েছে। স্কুল চলাকালে ভেঙে পড়লে ছাত্রছাত্রীর জীবন সংশয় দেখা দেবে। তিনি স্কুলের ছাদগুলি পরিবর্তন সহ অন্যান্য সমস্যার সমাধানে গুরুত্ব দিতে পূর্ত বিভাগের এসডিওকে অনুরোধ জানান। বিশ্বজিতের কথায় সহমত ব্যক্ত করেন বিজেপি নেতা অমরেন্দু দাসও। তিনি বলেন, স্কুল নির্মাণ কাজে ব্যাপক গরমিল হওয়ায় বছরের মধ্যে দুবার অঘটন ঘটে গেল, তবে দুবারই স্কুল বন্ধ থাকায় ছাত্রছাত্রীরা বেঁচে গিয়েছে। তিনি স্কুলের সব শ্রেণীকক্ষের ছাদ পরিবর্তন করে নতুনভাবে তৈরির পরামর্শ দেন। এছাড়া বৈদ্যুতিক ফ্যান লাগানোর কাজ সঠিকভাবে না হওয়ায় যে কোনো সময় বিপদ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। তার সাফ কথা, স্কুল নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে। মডেল স্কুলের অধ্যক্ষ মদন চাষা বলেন, স্কুল চালু হওয়ার আগে ছাদ ভেঙে পড়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে পড়ুয়ারা রেহাই পেয়েছে। ষাণ্মাসিক পরীক্ষার পর ছাদ নির্মাণের আশ্বাস দেন পূর্ত বিভাগের এসডিও। ফোনে পূর্ত অর্থাৎ গৃহ বিভাগের শিলচর সাব ডিভিশনের এসডিও সুজিৎ সেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, যেসব সামগ্রী দিয়ে ছাদ নির্মাণ করা হয়েছে তা উপযুক্ত নয়, যার ফলে বাতাসের চাপে ভেঙে পড়েছে। তিনি বলেন, ছাদগুলি পরিবর্তন করে নতুনভাবে তৈরি করা হবে। আজকের বিশেষ বিশেষ